আরব রাষ্ট্রগুলোর বন্ধু হচ্ছে ইসরায়েল। আরব রাষ্ট্র বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এক খবর দিয়েছে আল জাজিরা। ইসরায়েল চ্যানেল 2 জানিয়েছে, আরব রাষ্ট্র চাঁদের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় এমন ইচ্ছার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র চাঁদের কোনো প্রেসিডেন্টের প্রথম ইসরায়েলি সফর। তার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতি আরব রাষ্ট্রগুলোর দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে তারা আলোচনা করেছেন। এ সময় তিনি গত মাসে তার ওমান সফরের কথা উল্লেখ করেন। সে সময় নেতানিয়াহুকে ওমানের সুলতান সাইদ কাবুস তার রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়েছিলেন। নেতানিয়াহু সাংবাদিকদের জানান, অন্যান্য আরব রাষ্ট্রগুলোতে শীঘ্রই একই রকম সফর করতে যাচ্ছে। ইসরায়েলকে প্রতিহত করার ঘোষণা মুসলিম নেতাদের। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত 32তম ইসলামী ঐক্য সম্মেলনে তেল আবিব থেকে ইসরায়েলের রাজধানী বাইতুল মুকাদ্দাসে স্থানান্তরের পরিকল্পনার তীব্র বিরোধিতা করে ইহুদিবাদী দেশটিকে প্রতিহত করার ঘোষণা দেন মুসলিম নেতারা। সোমবার রাতে ঐক্য সম্মেলনের সমাপনী বিবৃতিতে মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদ সমৃদ্ধ বাইতুল মুকাদ্দাস শহরকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জোর দাবি জানানো হয়। এছাড়া এই সম্মেলনে অংশগ্রহণকারী মুসলিম আলেম ও চিন্তাবিদরা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার ঘোর বিরোধিতা ও নিন্দা জানান। এবছর সম্মেলনে বিশ্বের 81 দেশে 350 জনেরও বেশি মুসলিম আলেম ও চিন্তাবিদ অংশগ্রহণ করে। 3 দিনব্যাপী এর সম্মেলন শুরু হয়েছে। সমাপনী বিবৃতিতে মুসলিম নেতৃবৃন্দ চিন্তাবিদরা ফিলিস্তিন সংকটকে মুসলিম বিশ্বের প্রধান সমস্যা এবং ইহুদিবাদী ইসরায়েলকে মুসলমানদের 1 নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করেছে। তারা বলেন, কুদস দখলদার ইসরায়েল সরকারকে প্রতিহত করার লক্ষ্যে মুসলমানদের সব শত্রুকে কাজে লাগাতে হবে। সম্মেলনে অংশগ্রহণকারীরা মুসলমানদের মধ্যে ঐক্য বজায় রাখার পাশাপাশি অভ্যন্তরীণ আঞ্চলিক কুণ্ডলে অবসান ঘটানোর আহ্বান জানান। বিবৃতিতে তারা বলেন, মুসলিম মাজাহাবগুলোর মধ্যকার অভিন্ন দিকগুলোকে প্রাধান্য দিয়ে ছোটখাটো মত পার্থক্য ভুলে যেতে হবে। নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর রবিউল আওয়াল মাসে ইরানে ইসলামী ঐক্য সম্মেলনের আয়োজন করা হয়।